বন্ধুরা, আজকে আমি একজন মহান ব্যক্তির কথা বলবো যিনি আমাদের দেশের গর্ব। আমরা যদি স্বাধীনতার আগের কথা ভাবি, তখন কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেউ ছিল না। তখন শুধু রাজাদের শাসন চলত, তারা নিজেদের মতো আইন বানাতো এবং সেই মতো দেশ শাসন করত। এই জন্য স্বাধীনতার পরেও 565 জন রাজা নিজেদের রাজ্যকে আলাদা দেশে ভাগ করার চেষ্টা করেছিল। এই দেশকে ভাঙার হাত থেকে বাঁচানোর পুরো শ্রেয় যায় আমাদের প্রতিভাশালী নেতা ও যিনি ভারতের লৌহ পুরুষ নামে পরিচিত, সর্দার বল্লভভাই প্যাটেল। আজকে আমরা বল্লভভাই প্যাটেলের পুরো লাইফ স্টোরি এবং তার স্মরণে বানানোর ওয়ার্ল্ডস টলেস্ট স্ট্যাচু অফ ইউনিটি সম্বন্ধে জানব। বন্ধুরা, এই স্টোরির শুরু হয় 31 অক্টোবর 1875 সালে, যখন গুজরাতের নাদিয়াডে বল্লভভাই প্যাটেলের জন্ম হয়। ওনার বাবার নাম ঝাড়াওভাই প্যাটেল ও মায়ের নাম লাডভাই প্যাটেল। বল্লভভাই ছোটোবেলা থেকেই খুব পড়াশোনায় ভালো ছিলেন। তিনি নিজের গ্রামের থেকেই পড়াশোনা শুরু করেছিলেন এবং পরে বর্ষাদ নামের একটি জায়গা থেকে 22 বছর বয়সে ম্যাট্রিক এক্সাম পাশ করেছিলেন। কিন্তু তার বাবা মা তাকে একজন দায়িত্বজ্ঞানহীন ছেলে হিসেবে সবসময় ভাবতেন। তখন তিনি এই সব কথা শুনে নিজে নিজে শপথ করলেন যে তিনি একদিন বড় মানুষ হয়ে দেখাবেন। এই চিন্তাভাবনা নিয়ে তিনি প্রথমে অল্প বেতনের চাকরিতে যোগ দেন এবং কিছু পয়সা জমা করে তিনি পরবর্তীতে ইংল্যান্ড থেকে ল পড়ার সিদ্ধান্ত নেন। এইভাবে ল পড়ার পর শেষ করে একজন ভালো ব্যারিস্টার হয়ে সকলের সামনে আসেন। ল পড়ার সময় তাকে এমন অবস্থার মধ্যে দিয়েও যেতে হয়েছে যখন ওনার কাছে বই কেনার পয়সাও পর্যন্ত ছিল না। তখন তিনি বন্ধুদের থেকে বই নিয়ে পড়াশোনা করেছিলেন এবং মাত্র 2 বছরে ল পাস করেন এবং দেশে ফেরেন। তখন ওনার বাবা মা ওনার বিয়ে দিয়ে দেন এবং তারপর তিনি ফ্যামিলি নিয়ে গোধরা নামে গুজরাটের এক জায়গায় বসবাস করতে থাকেন এবং সেখানেই কোর্টে ওকালতি শুরু করে দেন। পরবর্তীতে ওনারে এক ছেলে ও এক মেয়ে জন্মায়। ছেলের নাম দয়াভাই প্যাটেল ও মেয়ের নাম মণিবেন প্যাটেল। এইভাবে ওকালতি করে যখন একটা ভালো আর্থিক অবস্থায় আসেন, তখন তিনি নিজের বাচ্চাদের পড়াশোনার দিকে খুব মনোযোগ দেন। বল্লভভাই প্যাটেল সমাজে প্রচলিত কুসংস্কারের প্রতি খুব অসন্তুষ্ট ছিলেন এবং এর পরিবর্তনের জন্যই তিনি রাজনীতিতে যোগ দিতে চেয়েছিলেন। তারপর তিনি 1917 সালে আহমেদাবাদ স্যানিটেশন কমিশনের পদের জন্য ভোটে লড়াই করেন এবং সেখানে তিনি জেতেন। যদিও সমাজের এই বিষয়গুলোর সাথে ওনার মত আর ব্রিটিশ অফিসারদের মত কখনোই মিলত না, এই জন্যই তার রাজনীতির প্রতি রুচি কমতে থাকে। কিন্তু তখন 1917 সালে তিনি মহাত্মা গান্ধীজির সাথে সাক্ষাৎ করেন এবং তিনি দেশের স্বাধীনতার লড়াইয়ে গান্ধীজির সাথে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের গুজরাট সভার সেক্রেটারি হিসেবে মনোনীত হন। এখান থেকে পুরোপুরিভাবে তিনি ভারতের স্বাধীনতার লড়াইয়ে অংশ নেন। এই সময় ভারতীয়রা ব্রিটিশদের অত্যাচারের শিকার হচ্ছিল। সেই সময় গুজরাটের কৃষি জমিতে খরা পড়েছিল, কিন্তু তা সত্ত্বেও ব্রিটিশরা কর আদায় করে যেত। তখন কৃষকদের এই দুঃখ তিনি দেখতে পাচ্ছিলেন না এবং তিনি কৃষকদের পাশে দাঁড়ান। তারপর শুনতে পারা যায় যে তিনি বিদেশি স্যুট বুট ত্যাগ করে দেশীয় পোশাক পরতে শুরু করেন। এইভাবে ওনার মতন হাজার হাজার দেশভক্তর প্রচেষ্টায় 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করেছিল। স্বাধীনতার পরে অনেকে চেয়েছিলেন যে বল্লভভাই প্যাটেল দেশের প্রথম প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তিনি নিজেকে এই পদের থেকে দূরে রাখতে চেয়েছিলেন এবং নিজে জওহরলাল নেহরুকে এই পদের জন্য জায়গা ছেড়ে দেন। যদিও তিনি ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার এবং হোম মিনিস্টার হন, এই পদে থাকাকালীন ওনার প্রথম কাজ ছিল এই 565 রাজার শাসনকে কোনো বিবাদ ছাড়াই একসাথে করা। যদিও এই কাজ খুব একটা সহজ ছিল না, তবুও তিনি হার মানেননি। তিনি তার মজবুত মনোবল নিয়ে এগিয়ে যান। তিনি রাজাদের সাথে আলোচনা করেন এবং শেষ পর্যন্ত তিনি সব রাজাদের একসাথে করতে সমর্থ হন। এইভাবে তিনি ভারতকে টুকরো হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন এবং ওনার এই দৃঢ় মনোবল ও মানসিকতার জন্য ওনাকে ভারতের লৌহ পুরুষও বলা হতে থাকল। যদিও সব কাজে সবসময় আগে থাকার জন্য সর্দার নাম আগেই দেওয়া হয়েছিল, মানুষের অধিকারের জন্য লড়াই করতে করতে তিনি শেষ পর্যন্ত নিজের জীবনের লড়াইটা হেরে যান। তিনি 15 ডিসেম্বর 1950 সালে বোম্বের বিড়লা হাউসে হার্ট অ্যাটাক করে মারা যান। ভারত সরকার ওনাকে স্মরণ করার জন্য 31 অক্টোবর ওনার জন্মদিনকে ন্যাশনাল ইউনিটি ডে হিসাবে পালন করার ঘোষণা করেন। পাশাপাশি ওয়ার্ল্ডের সবথেকে টলেস্ট স্ট্যাচু হিসেবে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু গুজরাটে বানানো হয়েছে।
যা স্ট্যাচু অফ ইউনিটি নামে পরিচিত, যার উচ্চতা 182 মিটার। এটা আমেরিকার ফেমাস স্ট্যাচু অফ লিবার্টি থেকেও দুগুণ বড়। এছাড়া ওয়ার্ল্ডের টলেস্ট 5 স্ট্যাচুর ছবি স্ক্রিনে দেখতে পাবে। সবশেষে এটাই বলবো যে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান ভারতবাসী কখনোই ভুলতে পারবে না। তোমাদের যদি এই স্টোরিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং সবার সাথে এই স্টোরিটি শেয়ার করো, এবং সবশেষে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না। এরকম আরও অনেক ইন্সপিরেশনাল ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব তোমাদের সামনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।